কৃষকগুলো ভ্যান চালিয়ে খাওয়া, সেলসম্যান করা, লেবারি করা, দৈনিক কাজে দৈনিক খায়, যাদের ঘর নেই, যারা বিভিন্ন সময় ঝড় তুফানেতে ঘর ভেঙে যাচ্ছে, বন্যাতে ডুবে যাচ্ছে, রাজনীতির হিংসাতে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যারা বাংলায় যান বাঁচাতে পারে না তারা কাগজ কি করে বাঁচাবে? আপনি বাংলার নেত্রী হয়ে সেই বাংলার গরিব গুলোর জন্য সুপ্রিম কোর্টে আপনি কেন গেলেন না? এর জবাব আগে দেবেন, তারপরে আপনি ভোট চাইবেন, তার আগে ভোট ছাড়া আপনার রুচি হবে না। কিন্তু আমি আপনাকে গর্ব করে বলছি, এ ভাঙরের আম্মুরা, ভাঙরের মায়েরা, ভাঙরের বাবারা, ভাঙরের ভাইয়েরা, ভাঙরের বোনেরা, ভাঙরের বেটিরা, ভাঙরের গরিবরা, ভাঙরের কৃষকরা, ভাঙরের লেবার শ্রেণীরা, ভাঙরের যারা কর্মসংস্থান ছোটখাটো করে খাচ্ছেন, ধান চড়িয়ে খাচ্ছেন, এমন করে গরিবই সংসার, না ঘর আছে, না চাল আছে, না দরজা আছে, এইভাবে গরিবই জিন্দগি কাটাচ্ছেন। আজ আমি আপনাদেরকে বড় পাওয়ারের সাথে বলতে চাই, আপনাদের জন্য, পশ্চিম বাংলার জন্য, এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে যে ছেলেটা আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিল, ওই ছেলেটাকেই কিন্তু ভাঙরের জমিনে দাঁড় করানো হয়েছে। নিজেদের ঋণকে শোধ করতে হবে, এই ছেলেটাকে শুধু জিতালে হবে না, বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা বাংলার মানুষ বুঝিয়ে দেবো আমরা আমাদের বন্ধুর সাথে আছি ঠিক না বেঠে। আজকে সুপ্রিম কোর্টে তো এই যে বাংলার জন্য কেস করেছে, এসে বলছে বাংলা এনআরসি হয়নি, আমি করতে দিইনি, মিথ্যুক, ধোকাবাজ, চিটিংবাজ, ভণ্ড, প্রতারণাকারী, মানুষকে ধোকা দেয়, মানুষের সঙ্গে গাদ্দারি করেছে। এই চিটিংবাজটাকে চিনতে পারছেন না? পারেন কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক! আজকে বলছে আমি এনআরসি করতে দিইনি।